ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঘটনা ঘটে। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা। সে সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। হামলায় আন্দোলনকারী অন্তত 5 জন শিক্ষার্থী আহত হয়েছে।